ইন্ডিয়া টেলিকমে একটি নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডকুমেন্টে কটি সিম রেজিস্টার আছে বা আপনার ডকুমেন্টের নামে অলরেডি কটি সিম চালু রয়েছে, সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনি আরও জানতে পারবেন যে আপনার নামে অন্য কেউ সিম তুলে ব্যবহার করছে কি না, সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। আর যদি সেটা ব্যবহার করে তো সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন বা সিমটিকে বন্ধ করে দিতে পারবেন। আর তাছাড়াও আপনি রিপোর্ট করতে পারবেন যদি আপনার সিমটি আগে চলছিল কিন্তু এখন নেই, সেই সিমটিও আপনি কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বিস্তারিত দেখাবো যে তোমাদের নামে কয়টি সিম রেজিস্টার আছে বা অলরেডি কয়টি সিম চালু আছে আপনার ডকুমেন্টে। তো সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওর মধ্যে আমি বিস্তারিত দেখাবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন হয় তখন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আপনার ডকুমেন্টের রেজিস্টার নাম্বার দেখার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ সেকশনে লিখবেন tab.digitalicom.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, যে প্রথম সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ট্যাব কপ কাস্টমার পোর্টাল। তো এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা দেখবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে ইউআর মোবাইল নাম্বার, ইন্টার ইউআর মোবাইল নাম্বার। তো এখানে আপনারা আপনাদের একটি মোবাইল নাম্বারকে ইন্টার করবেন, যেই মোবাইল নাম্বারটি আপনি যেই ডকুমেন্ট দিয়ে মোবাইল নাম্বারটি নিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইন্টার করবেন। তো ইন্টার করার পর এখানে দেখবেন রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশন রয়েছে, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণ পরে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি কিন্তু চলে আসবে। তো ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট এই অপশনটি রয়েছে, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন। আর তাছাড়া আপনারা দেখতে পারবেন যে আপনার নাম্বারে কটি অলরেডি কটি সিম রেজিস্টার আছে। তো এখানে যথাযথ দেখাচ্ছে আমার নাম্বারে অলরেডি দুটো সিম কিন্তু রেজিস্টার রয়েছে। তো এখানে দুটো সিমে আমার অলরেডি চালুই রয়েছে। এখানে যদি আপনি দেখতে পারেন যে এই সিমগুলোর মধ্যে যে কোনো একটি সিম আপনার আগে ব্যবহার করতেন কিন্তু এখন আপনার কাছে নেই, তো সেক্ষেত্রে আপনি দিস ইজ নট মাই এই অপশানটিতে ক্লিক করে আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন, ঠিক আছে। আর তাছাড়াও যদি আপনি এমন দেখেন যে আপনার নামে আপনার নাম্বার এখানে শো করছে কিন্তু সিম আপনি জানেনও না যে এই সিমটি কার কাছে বর্তমানে আছে, তো সেক্ষেত্রে আপনার যদি সিমটি না হয়ে থাকে তো নট রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকশান নিতে পারেন। তো যদি আপনি রিপোর্ট করেন তো সেক্ষেত্রে আপনি একটি রিপোর্ট আইডি পেয়ে যাবেন। তো আইডি দিয়ে এখানে দেখুন এখানে ট্র্যাক আইডি রয়েছে, তো এখানে আইডি নাম্বারটা দিয়ে এখানে নাম বসিয়ে আইডিটিকে পরবর্তী সময়ে ট্র্যাক করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে বুঝেই গিয়েছেন যে কীভাবে আপনাদের নাম্বারগুলো আপনি চেক করবেন, যে আপনাদের ডকুমেন্টে কোন কোন নাম্বার রেজিস্টার আছে বা কোন নাম্বার রেজিস্টার নেই, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর তাছাড়াও কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।